আচ্ছা তো দেখেন, এখন আমাদের যে ছবিটা আর কি, ওইটা এটা কি ইডিট করতে হবে? দেখেন আমাদের কিন্তু ডিফল্ট কিন্তু এখানে একটা ইডিট পাওয়া যাবে, মানে প্রতিটা উইন্ডোতে কিন্তু একটা ইডিট পাওয়া যাবে, ওই ছবিটা কি ইডিট করতে হবে? এখন ইডিট বলতে কেমন ইডিট? আমরা কোনো ইডিট করবো না, জাস্ট যে কোনো একটা সাইডে একটা ফোটা হইলেও দিতে হবে, মানে ইডিট তো করা লাগবে। এখন এইখান থেকে দেখেন আমি সেভ দিব, সেভ অ্যাজ, অন্য একটা ফাইলে সেভ দিলাম। এই যে দেখেন এখানে কি ফরম্যাট, জেপিইজি, এখান থেকে জেপিইজি অথবা পিএনজি ফরম্যাট নিয়ে দিবেন। তো আমরা জেপিইজি ফরম্যাট আছে, জেপিইজি ফরম্যাটই রাখলাম, সেভ। এখন ফটোশপ থেকে ওই যেটাকে সেভ দিলাম ওইটাকে এখন ওপেন করব। এখন ওপেন হইলো, মানে বুঝলেন ব্যাপারটা, ওই ফেসবুক থেকে ডাউনলোড করা বা নেট থেকে কিছু কিছু ছবি ডাউনলোড করলে এরকমই হবে, কিছু কিছু ছবি আছে যেরকম আর কি, এরকম ওপেন হতে চাইবে না, তখন এরকম এডিট করে নিতে হবে। আচ্ছা এখন আমরা এই ছবির ক্ষেত্রে যেটা করবো আর কি, সেটা হচ্ছে ছবিটা দেখেন জুম করলে ফেটে যাচ্ছে, এটাকে একটু হাই রেজুলেশন পূর্ণ করতে হয়। হাই রেজুলেশন কিভাবে করে? পারবেন না? আচ্ছা একটু রিটাচিং করি, কন্ট্রোল এল, এর রিটাচিং বলতে ওরকম রিটাচিং না, কারণ এর তো এমনিতেই সুন্দর আছে, লেভেলটাকে একটু কমাই দিলাম। আমরা এখান থেকে যে কাজই করি না কেন, আমাদের আগে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নিতে হবে। এই সিলেকশনে কারো কোনো প্রবলেম? কেন, কি প্রবলেম? এখানে এক্সপ্লেনের কিছু নাই, ওই শুধুমাত্র কুইক সিলেকশন টুলসটা নেবেন আর এরকম ক্লিক করে টান দিবেন, যদি বেশি দূর যদি চলে যায় তাহলে অল্টার ধরে এরকম মাইনাস করে দিতে হবে, বুঝছেন? আর ওই যে যে টুলগুলো যে হারাই গেছে এগুলো ফেরত নিয়ে আসি কি দিয়ে? এটা দেখানো হয়েছিল, দেখানো ছিল না প্রথমে যখন বললাম করে পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সেট, কে কে জানে হ্যাঁ বললেন, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমরা দেখেন এই ছবিটাকে সিলেক্ট করতে আমাদের এখানে এই টুলস বারটা কিছু দেখানো হয় নাই, ভালো, একটা উন্নতির লক্ষ্য। দেখেন প্রথমত আমাদের এখান থেকে কুইক সিলেকশন টুলসটা নিতে হবে, আমরা জানি যে ফটোশপে কিছু টুলস বার আছে, যে টুলস বার গুলোতে আমরা সিলেকশন করে থাকি। যেমন আমরা গতদিন রিটাচিং দেখছিলাম, লিপটাকে সিলেকশন করছিলাম কি দিয়ে? ল্যাসো টুল দিয়ে। তার মানে আমাদের এখানে দেখেন আবার পতাকা বানাইছিলাম রিয়্যাক্টিভ পলিগো ইলিপস এইগুলো দিয়ে, তো আমাদের এই জিনিসগুলোও কিন্তু সিলেকশন টুল। কিন্তু কোন জায়গায় কি লেখা আছে সিলেকশন শব্দটা কি কোন জায়গায় যোগ আছে? অথচ এই টুল বারটা দেখেন নামই আছে কুইক সিলেকশন টুল, তার মানে সিলেকশন করতে গেলে আমাদের এটা সব থেকে পারফেক্ট। তো কুইক সিলেকশন টুলস এর উপর আমাদের ক্লিক রাখতে হবে। এখন মাউসের যে আইকনটা, মানে মাউসের যে ব্রাশটা, ওটা দেখেন একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা প্লাস চিহ্ন, ঠিক আছে? তো এখন এখান থেকে যেটা করবো আর কি, যদি প্লাস থাকে তার মানে মনে করবেন যে এটা সিলেকশন হবে। এখন ছবির যে কোনো একটা কর্নার থেকে এই ব্রাশটাকে থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করা যাবে, মানে এত পরিমাণে বড় করবে না যেটা, মানে যেটা আর কি ছবি ছাড়াই যাবে, তার মানে মোটামুটি একটু ছোট, আবার বেশি ছোট না। দেখেন আমি ছবির যে কোনো একটা কর্নার থেকে ছবি আর ছবির ব্যাকগ্রাউন্ড দুইটার মধ্যে পার্থক্য বোঝেন? হ্যাঁ, এটা হচ্ছে ছবি আর এর পিছনে যেগুলো দেখতেছেন ওগুলো সব ব্যাকগ্রাউন্ড। তার মানে আমি ব্যাকগ্রাউন্ডের উপর থেকে ক্লিক করবো না, ছবির মধ্যে থেকে ক্লিক করে এরকম টেনে দিলাম, আবার এরকম ক্লিক করে এরকম ছোট ছোট করে ক্লিক করে টেনে দিবো। দেখেন অটোমেটিকলি কিন্তু ছবির যেটা ভিত্তি সেই ভিত্তি পর্যন্ত কিন্তু দেখেন সিলেকশন হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ছবি জুম করে নিয়ে এই ব্রাশটাকে থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করে নিতে হবে, যেখানে যেখানে বাকি আছে সেখানে সেখানে ছোট ছোট করে ক্লিক করতে হবে, মানে ক্লিক করে এরকম টেনে দিতে হবে। ওই দেখেন উপরে ওইটুকু এক্সট্রা হয়ে গেছে, এখানে কি চুল ছিল? না। এবার এক্সট্রা যদি হয়ে যায় তাহলে এটা কি এখন প্লাস আছে? না, প্লাস মানে সিলেকশন হবে, আর যেহেতু বেশি হয়ে গেছে তার মানে মাইনাস করতে হবে। তাহলে আমাদের দেখেন যখন কুইক সিলেকশন টুলস বার আছে তখন আমাদের উপরের যে অপশন বারটা ওটা অবশ্যই কুইক সিলেকশন টুলস আছে। এখানে কি আছে? প্লাস, এটা কি মাইনাস, তার মানে আমাদের এই টুলস বারটা নিয়ে এরকম মাইনাস করতে হবে। সো এই বারবার উপরে ক্লিক করা এখানে ক্লিক করা এটা ঝামেলা,
মাইনাস করার সময় কিবোর্ড থেকে অল্টার বাটন ধরে রাখবেন, যতক্ষণ অল্টার ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত মাইনাস, অল্টার ছেড়ে দিলেই দেখেন ওটা প্লাস হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা? মানে আপনি চাইলে উপর থেকেও ওইটা নিতে পারেন, আবার চাইলে কিবোর্ড থেকে অল্টার ধরে কাজ করে মানে কাজ করতে পারবেন। তো কিবোর্ড থেকে কাজ করাটাই বেটার, ওই বারবার উপরে যাওয়া নিচে যাওয়াটা ঝামেলা। আচ্ছা তো দেখেন যে এখানেও কিছু এক্সট্রা হয়ে গেছে, তার মানে অলটা ধরে রেখে এখানে এরকম মাইনাস করে দিব। তো এখন দেখেন ছবি মানে ছবিটা কিন্তু সিলেকশন হয়ে গেছে, এখন দেখেন কোনো কিছু বাকি আছে নাই, বাকি আছে কিছু চুলগুলো বাকি আছে, যে দেখেন ছোট ছোট চুল যেগুলো যে হাওয়াই উঠতেছিল ওইগুলো দেখা যাচ্ছে না। সাবজেক্টটা হচ্ছে দেখেন সিলেকশন করার পর আমাদের যে লেয়ারের যে বক্স আছে, এই লেয়ার বক্সের সবার নিচের দিকে দেখেন এখানে একটা ক্যামেরার মতো আইকন আছে যেটা ক্যারে মাস্ক বলা হয়, এর উপর যদি ক্লিক করি তাহলে দেখেন শুধু ছবি আছে ব্যাকগ্রাউন্ড নাই, তাই হলো না? তো ব্যাকগ্রাউন্ড গেল কই? সিলেকশন করতে গিয়ে ছবি সিলেকশন করছিলাম তো ব্যাকগ্রাউন্ড কিসের জন্য ডিলিট হইলো? সিলেকশন যেটা আমরা তো সাধারণত এটা জানি যে যেটা সিলেকশন করবো সেটা নিয়ে আমাদের কাজ হবে, ছবি সিলেকশন করলাম ডিলিট হলো ব্যাকগ্রাউন্ড, এইটা আবার কেমন কথা আমি বলিয়া ফেলেন। এখানে পিছনে দেখেন কিছুই নাই, এটা কি পিক্সেল না? মানে ওর পিছন থেকে রিমুভ হয়ে গেছে, ওর আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এখন শুধুমাত্র মহিলাটাই আছে। দেখেন এখানে মাস্ক, মাস্ক মানে কি? মুখোশ। তো মুখোশের কি ব্যবহার একটু এইদিকে খেয়াল করে দেখি আমরা, দেখেন এই যে ছবির পাশে যেটা মাস্ক আসছে মানে লেয়ারের পাশে দেখেন আরেকটা লেয়ার আসছে না, এই লেয়ারের মধ্যে দেখেন মাস্কটা কি জাতীয় সিস্টেমটা দেখেন, যেটা হোয়াইট, হোয়াইট মানে কি? যেটা আমরা দেখতে পাচ্ছি, আর যেটা ব্ল্যাক, ওই ব্ল্যাকটা কোনটা? যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল মানে যেটা মুছে গেছে, তার মানে মাস্কিংটা বুঝলেন, তারপর যতটুকু সিলেকশন করছে অতটুকু মাস্ক হয়ে আছে আর বাদ বাকি সব গেছে। ওই এখন তো বর্তমানে একটা মেকআপ আছে না, ওই যে ব্ল্যাক যে মাস্কিং দিয়ে আর কি যেটাকে আর কি ফেসিয়াল করা হয়, দেখেন নাই? জানতে হয় ফটোশপে কাজ করতে গেলে এগুলো জানতে হয়, বুঝছেন? তো এই মাস্ক হচ্ছে অনেকটা ওই রকম টাইপের। তো এখন দেখেন এই যে আমরা যে এই কাজকে বলা হয় ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, তবে এইটাকে না, এটা একটা ভুল এডিটিং, কারণ এই যে মহিলার যে চুলগুলো যে ছিল চুলগুলো তো এখন ফেরত জানতে হবে। এইভাবে যদি ক্লায়েন্টে যদি কাজ দেওয়া হয়, ক্লায়েন্ট যদি বলে যেমন চুল গেল কই, তখন কি হবে? কন্ট্রোলারের জেড দিয়ে ব্যাকে যাইতে হবে, ব্যাকে যাওয়ার পরে দেখেন কুইক সিলেকশন টুলস বারের কাছে কিন্তু যাইতে হবে, এখানে থাকা অবস্থায় সিলেকশন করার পর্যন্ত এই দেখেন উপরের দিকে একটা অপশন পাচ্ছি আমরা রিফাইন্ড এজ, এর উপরে ক্লিক করব। তো একটু মুখস্থ রাখবেন সেটা হচ্ছে এই দেখেন ভিউ, ভিউর এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমরা অনেক ধরনের থিম পাবো, এখান থেকে অন ব্ল্যাক এই থিমটাকে নিয়ে নিতে হবে। তারপর এখানে আছে হিট ডিটেকশন, স্মার্ট রেডিয়াস এর উপর একটা ক্লিক মানে টিক চিহ্ন দিতে হবে। এখন যা হবে সব আপনার নিজের মধ্যে, মানে এটুকু মুখস্থ রাখবেন, প্রতিটা ছবির ক্ষেত্রে একই রকম, বাট এখন যেটা করবো এক একটা ছবির জন্য এক এক রকম। তো আমি এখন এখানে যেটা করতে পারি দেখেন থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটাকে শুরু করে দিলাম, এখন যে জায়গাগুলো থেকে চুলগুলো হারাই গেছে ওই জায়গাগুলো থেকে আমি এরকম ড্র্যাগ করব, ফেরত আসলে আসতো না আসে না আসে, কারণ সব ধরনের চুল ফেরত আসে না। মানে এর যে হেয়ার দেখেন হেয়ারটা কি একটু হোয়াইট টাইপের ছিল আর কি, মানে ইয়েলো ইয়েলো হয়ে যেতে এত লাইট পড়তে হোয়াইট হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডও ছিল কি হোয়াইট, তো হোয়াইট হোয়াইটে তো চুলের সাথে তো মিশে গেছে, ওরা আবার কি ফেরত নিয়ে আসে, ওটা ফেরত নিয়ে আসতে গেলে তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডই ফেরত নিয়ে আসতে হবে। এগুলো অতটা ফেরত আসবে না, এ হবে না। দেখেন ক্লিক করছি শুধু দেখেন হেয়ার দেখা যাচ্ছে, কিন্তু ক্লিক যখন ছেড়ে দিচ্ছে ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ওর ব্যাকগ্রাউন্ডের সাথে ওটা আলাদা হতে পারছে না, মানে ব্যাকগ্রাউন্ড একেবারে ওটাকে খেয়ে ফেল, ছবি চেঞ্জ করে দিচ্ছে বোঝাই যেতে হবে। Thank you.
আচ্ছা এটাকে সিলেকশন করি। দেখেন থার্ড ব্র্যাকেট প্রেস করে চুলের এইটুকু নিয়ে নিতে পারে, কিন্তু এই যে ত্রিকোণ গুলো এগুলো তার ওইরকম ছোট করে কাজ হবে না। তো ঠিক আছে সব সিলেকশন হয়ে গেছে, এখন যাবো রিফাইন্ড এরিয়াতে। এখান থেকে অন ব্ল্যাক থিম স্মার্ট এরিয়াতে টিক চিহ্ন। এখন দেখেন এনার চুলগুলোর সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো সম্পর্ক ছিল না, তার কারণে এনার চুলগুলো ফেরত আনা সম্ভব। দেখেন আমি যদি এখন এখানে ড্র্যাগ করি তাহলে দেখেন যে চুলগুলো হারায় কিন্তু চুলগুলো ফেরত আসবে। আসছে, এখানেও কিছু কিছু ছিল, টানাটানি করি ফেরত আসবে, বেশি টানাটানি করেন না ছিঁড়ে যাইতে পারে। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছিল, ওটা দেখেন রিমুভ হয়ে গেল। এপাশে কিছু ছিল নাকি এই টাইপের হেয়ার স্টাইলে? তো এপাশে কোনো থাকার কোনো প্রশ্নই আসেনি। কে তাহলে কি চুলগুলো কি ফেরত পাওয়া গেছে শেষবারে? যদি ফেরত পাওয়া যায় তাহলে দেখেন এখন আমাদের আরেকটা ছোট্ট যে কাজটা করতে হবে, এই যে রেডিয়াস যে অপশনটা আছে না, এই রেডিয়াস অপশনটা হচ্ছে আপনি যতটুকু সিলেকশন করছেন এই সিলেকশনটাকে একটু বাড়াই দেয়া। তো আমি যদি এটাকে যদি বাড়াই দিই দেখেন এগুলো কমায় বাড়াই দেখতে হবে যে আপনার কি পরিবর্তন আসতেছে ছবির ভিতরে। দেখেন এখান থেকে কি পরিবর্তন আসতেছে, আমি এটা সম্পূর্ণ ফুল করে দিলাম, কি পরিবর্তন দেখতে পাইলেন? দাঁড়ান আর একটু আবার ব্যাকে যাই, এখন ভালোভাবে তাকায় থাকেন, এটাকে একবারে সম্পূর্ণ ফুল করে দিলাম, কি পরিবর্তন আসলো? দেখেন ওই চুলের মাঝখানে যদি ছোট ছোট চিচমুচ চিকন চিকন যদি কিছু থেকে থাকে ওই জিনিসটা ফেরত আসবে, কিন্তু সব ছবির ক্ষেত্রে আসবে না। সো মনে করেন আমরা এই জিনিসটা নিয়ে কোনো নাড়াচাড়া করলাম না, ওই ছোট ছোট চুলের আমাদের দরকার নেই, যা আছে অন। বাট এইখানে নিচের দিকে দেখেন আমাদের অ্যাডজাস্ট ইটস এর চারটা অপশন আছে, চারটা অপশন কিন্তু কোনো মুখস্থের ব্যাপার না, এক একটা ছবির ক্ষেত্রে এক এক রকম কাজ করবে। আপনাকে একটু ঘোরাই ঘোরাই দেখতে হবে কোনটা আপনার ছবির ক্ষেত্রে পারফেক্ট হয়। আমি যদি এখান থেকে স্মুথটাকে যদি একটু বাড়াই দিই ব্যাপারটা কি হইলো আমাদের, কি লাগবে এটা? গেল না। ফেদারটাকে একটু বাড়াই দিই লাগবে? গেল না। কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিই লাগবে? দেখেন কন্ট্রাস্ট আর শিফট রেট এই দুটো আমাদের লাগলেও লাগতে পারে, আবার এখান থেকে স্মুথ যেটা এটাও লাগবে কোন সময়, যখন দেখবেন যে মাথায় চুল নাই, মানে মাথায় চুল নাই বলতে টাক মাথা না, মানে এমনিতে প্রোডাক্টের ইমেজ। যেমন মনে করেন আপনি টেলিভিশনটা আর কি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে টেলিভিশনের কি চুল গজাইছে নাকি, যেগুলো ফেরত নিয়ে আসা লাগবে। কিন্তু আপনি যখন সিলেকশন করবেন একটা জিনিস আমরা এই ছবির ক্ষেত্রে দেখি, দেখেন ছবিটাকে আমি জুম করি, এই যে দেখেন কর্নারগুলো চোখা চোখা হয়ে আছে না, আমি যদি এখান থেকে স্মুথটাকে যদি বাড়াই দিই তাহলে দেখেন ওই কর্নার গুলো কিন্তু চোখা চোখা থাকবে না। এইদিকে দেখেন ঠিকই কাজ করলো কিন্তু ওইদিকে যে আবার চুল এলোমেলো হয়ে গেছে। তো স্মুথটা আমাদের কাজ করবে কখন, যখন আমাদের এই রিলেটেড কোনো ছবি হবে না, যখন শুধুমাত্র কোনো একটা প্রোডাক্টের ছবি হবে তখন স্মুথ কাজ করবে, তখন শুধু স্মুথই কাজ করবে, বাদ বাকি গুলো আর কাজ করবে না, বুঝলেন ব্যাপারটা? তার মানে আমাদের স্মুথটাও কিন্তু দরকার আছে। দেখেন এখন কেমন আর স্মুথটাকে যখন বাড়াই দিচ্ছি তখন কেমন, বোঝা গেল ব্যাপারটা? যদি আমাদের এখন চুল ফেরত নিয়ে আসছি যার কারণে আমাদের স্মুথ বেচারা ওর কোনো কাজ নেই। তারপরে দেখেন এখান থেকে কন্ট্রাস্ট যদি বাড়াই দিই যে যেখানে ভিতরে ভিতরে যদি একটু হাইলাইট থাকে ওইগুলো একটু ডিপ হয়ে যাবে, এই আর তো বেশি না, সামান্য একটু বাড়াই দিব। শিফট এর সবসময় কমবে, বাড়বে না, কমাই দিলাম। এখন কি ওকে করে দিলেই সব সমাধান হয়ে যাবে? এই যে দেখেন এখানে লেখা আছে আউটপুট টু, কি লেখা আছে? সিলেকশন। অর্থাৎ আমরা যা যা এতক্ষণ ধরে করছি ওটা নতুন করে সিলেকশন হবে, এটা কি আমরা চাচ্ছি? একটু আগে কিন্তু ক্লিক করছিলাম, একটু আগে কিসের উপর ক্লিক করছিলাম? মাস্ক। তার মানে মাস্ক মানে আমরা জিনিসটা বুঝতে পারছি। তো এখানে মাস্ক কোন জায়গায় আছে? এই যে লেখা আছে লেয়ার মাস্ক, আর এখানে দেখেন লেখা আছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এইটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে লেয়ার আছে কয়টা, মানে এইটাও থাকবে আবার এর থেকে যেটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে ওইটাও এখানে আসবে। আর আরেকটা আছে শুধু লেয়ার মাস্ক, মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরেই কাজ সাজ সব হয়ে যাবে, নতুন কোনো লেয়ার নিবে না। তাহলে আমরা নিব কোনটা? নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, নতুন লেয়ারও পাবো সবই পাবো, এটাই নিব। দি জিনিস আর দিবেন কেন? ওকে, ও দেখেন আগের যে লেয়ারটা ছিল ওইটাও আছে, আবার যেটা মাস্ক হয়েছে ওইটাও আছে। এখন দেখেন চুলগুলো দেখেন ফেরত আসছে। এখন এই ছবিটার পিছনে যদি কোনো একটা সমুদ্র সৈকতের ছবি যদি বসানো হয় তাহলে কিন্তু সেটা একটা ন্যাচারাল লুকিং আসবে,
এটাকে বলা হয় ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, বুঝছেন, বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল। বা এটাকে যারা ওল্ড মানে যারা আগের যুগের ডিজাইনার তারা আবার এটাকে বলে ক্লিপিং পাস, বুঝছেন, আর যারা নতুন ফ্রিল্যান্সার তারা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল বলে। তো এটা হচ্ছে মার্কেট প্লেসের সব থেকে সহজ সরল কাজ, এই কাজটা করা যাবে না কখনো, ঠিক বুঝলেন। মানে এই কাজের মনে করেন যে সেলার বেশি, এখানে যে সরকারি কলেজের সামনে এখানে মুসকান দোকান কয়টা হয়েছে আগে ছিল কয়টা, ওই যে মহারে কর্নারের লোক আগে ছিল, বুঝছেন, ওনার কাছে জিজ্ঞাসা দেখেন আগে কেমন ইনকাম হয়েছে আর এখন কেমন ইনকাম হয়। কুষ্টিয়াতে রেস্টুরেন্ট কয়টা জানেন নাকি, পাবলিকের থেকে দেখেন রেস্টুরেন্টই বেশি, যে হারে রেস্টুরেন্ট হওয়া শুরু হয়েছে তাতে তার কোনো মুদি দোকান থাকবে না। তো ব্যাপারটা এরকমই, অর্থাৎ এই কাজটা সহজ যার কারণে মার্কেট প্লেসে এই কাজ পাবলিক বেশি করতেছে, তো ওইখানে যাই আমাদের কোনো লাভ নেই। মানে 2013 সালের দিকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম এক একটা ছবির জন্য $15, মানে একটা ছবির কাজ এরকম করে দিব $15, ভাবেন $15 কত। আর এখন এখন ফাইবারে ঢুকে দেখেন 50টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে $5, হিসাব করে দেখেন $5 মানে কত, অর্থাৎ একটা ছবি $1200 ওই সময় করছিলাম, আর এখন মার্কেট প্লেসে মানে 50টা ছবি $400, এটা কি মেনে নেওয়া যায়? এগুলো কিন্তু বাইরের কান্ট্রির লোকের কোনো দোষ নাই, বাংলাদেশই এসব করে ফেলছে। মানে কিছু কিছু আইটি প্রতিষ্ঠানের ট্রেনার আছে তাদেরকে এরকম শিক্ষা দেয় যে যখন একই প্রোডাক্ট আপনি মার্কেট প্লেসে সেল দিচ্ছেন, মনে করেন একই জিনিস আমি সেল দিচ্ছি $50 বিনিময়ে, সেম প্রোডাক্টটা যদি আপনি যদি $30 সেল দেন তাহলে সেল হবে কাটটা, এটা এরকম স্টুডেন্টদের আর কি বলে দেয় যে মার্কেট প্লেসে কাজ পাইতে গেলে দাম একটু কমাই দিবেন, কমাইতে কমাইতে এত কমাইছে। কিছুদিন পর আমার এরকম মনে হচ্ছে যে 2020-25 মানে 25 সালে যদি চলে আসে 2025 সালে এরকম হবে সব ফ্রি, মানে 100টা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো ফ্রিতে, বাদ বাকি আপনার মন চাইলে কিছু দিয়ে না দিলে না, এরকম গিগ হবে গ্যারান্টি। কারণ 2013 সালে করছিলাম একটা ছবি $15, 2020 সালে এখন এসে দেখতেছি 50টা ছবি $5, তো কিছুদিন পরে কি হবে, কারণ এখন তো ফ্রিল্যান্সিং প্রতিনিয়ত বাড়তেইছে, কারণ ফ্রিল্যান্সিং এখন একটা বেশ বড়সড় একটা পেশা হয়ে গেছে। আপনাদের কাছে কিছু মনে হয় না যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছে জিগাই দেখেন, কারণ আপনি সারাদিন রাত দিন 24 ঘন্টা না সারাদিন আর কি 12 ঘন্টা দেখা যাচ্ছে 7 ঘন্টা অফিস করে কয় টাকা বেতন পান, মানে কয় টাকা বেতন পাবেন, ২০,০০০ বললাম, ২০,০০০ টাকা পাইলে তো আপনি মহাখুশি, নিজের ডিস্ট্রিক্ট থেকে ২০,০০০ টাকা স্যালারি কোনো একটা জব পাওয়া মানে একেবারে সোনার ডিম পাওয়া, বুঝছেন। আর একজন ফ্রিল্যান্সার কি করতেছে, প্রতি মিনিটে মিনিটে ২০,০০০ ইনকাম করছে, তাহলে কি দরকার ছিল এইসব করার। তো এখন ফ্রিল্যান্সিং লাইফে যদি এরকম অবস্থা যদি চলে আসে, তারা হচ্ছে যারা আর কি প্রতি মাসে যারা ১,০০,০০০ করে ইনকাম করছে তাদের প্রতি মাসে দেখা যাচ্ছে ৫,০০০ বুঝতেও সমস্যা হয়ে যাবে। তো এই রিলেটেড কাজগুলো আমরা মার্কেট প্লেসে করবো না, আমাদের কিছু কিছু ক্যাটাগরি সিলেকশন করা থাকে যেগুলোর ডিম্যান্ড সারা জীবনে একই রকম থাকবে, ও জীবনে কমবেও না কোনোদিন বাড়বেও না, হ্যাঁ বাড়বে কিন্তু কমবে না, বুঝছেন ব্যাপারটা। এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা ওই জিনিসগুলাই শিখি, এই জিনিসগুলো বাদ নাকি সরাসরি না শিখে তো আর উপরে যাওয়া যাচ্ছে না। এই যে দেখেন এই যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভটা, আমরা ফটোশপে যে কোনো টাইপের কাজ করতে গেলে আমাদের প্রথম কাজই হবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে আমরা এটা দিয়ে কাজ করি আর না করি, বাট আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে এটা লাগবে। আপনি যদি এখন একটা ম্যানিপুলেশন করতে চান ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এখন এই ছবিটাকে মনে করেন এই মেয়েটাকে অন্য একটা জায়গায় বসাই দেবেন, তাহলে কি আগে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে? একটা বইয়ের কভার পেজ বানাইতে গেলে সেখানে যদি একটা ছবি নিতে যান, তো ছবির সাথে কি ছবির ওই মেয়ের যে পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা সব নিয়ে যাবেন নাকি, নাকি শুধু মেয়েটাকে নিয়ে যেতে হবে? তাহলে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন আছে। তবে একটা কথা কি, এই ছবির ডিম্যান্ড মানে এই কাজের ডিম্যান্ড কম হলে পরও এটা এমন একটা কাজ যেটা সারা জীবন ধরে চলতে থাকবে, এই জীবনে শেষ হবে না, বুঝছেন ব্যাপারটা। যেমন আমাদের বিজনেস লাইফে, বিজনেস লাইফে এমন কোন বিজনেস আছে যেটা স্থায়ী বলেন তো দেখি, মানে কোন বিজনেসটা আছে যেটা সারা জীবন ধরে চলবে? কারণ কিছু কিছু বিজনেস আছে না, দেখেন অনেক বিজনেস কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, এখন আর ওইগুলো চলে না, কিন্তু এমন কোন বিজনেস আছে যেটা সারা জীবন ধরে চলবে? গার্মেন্ট, হ্যাঁ চলবে সারা জীবন ধরে চলবে বলা যাচ্ছে না, কারণ এখন তো ড্রেস আস্তে আস্তে শুরু হয়ে গেছে, এরও গ্যারান্টি দেওয়ার নাই। কেন
খাওয়া দাওয়ার অভাব পড়ে গেল নাকি? খাওয়া দাওয়া চলবে ঠিক আছে, তাই বলে এখন রেস্টুরেন্টের খাওয়া দাওয়া তো বাড়িতে তো সবাই তৈরি করতেছে। রেস্টুরেন্টে যায় কারা? ব্যাচেলার লাইফে যারা গার্লফ্রেন্ড নিয়ে যায় তারা যায়। সব থেকে বেশিরভাগ রেস্টুরেন্টের আছে কারা, যাদের ওয়াইফ রান্না করতে পারে তারা। বিগত 7 বছর 7 বছর রান্না বান্না করি নাই, তাহলে স্কুলে যাও কি করতে? হ্যাঁ এখন সাবজেক্টটা তো দেখেন আমাদের প্রতিটা কাজের প্রতি একটু সিরিয়াস হইতে হবে, কারণ আমাদের বুঝতে হবে যে কাজটা তাহলে আমরা করবোটা কি, কারণ কাজ শিখে রাখলে তো হবে না। কাজের নাম ঠিক না বা এটা কোন জায়গায় সেল হবে, কেমন কি সেল হবে, কিভাবে সেল হবে, জিনিসগুলো সম্পর্কে তো জানা লাগবে না। এখন মনে করেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আপনি এবার মনে করলেন যা কোটিপুটি হয়ে গেছি, কাজ তাদের দিবেন কোন জায়গায় বা কোন জায়গায় সাবমিট দিবেন, প্রত্যেকে কি আসবে এগুলো তো জানা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি না হয় আপনাকে আমি এই কাজটা দিলাম যে আমার এই ছবিটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, আমি আপনাকে $5 দিব। এখন আপনার মনে তো প্রশ্ন আসতে পারে যে আমি কি পাগল হয়ে গেছি নাকি, এই ছবির পিছনে আমার $5 খরচ হলো, কি জানি আমি এই ছবিতে কি করবো? আপনি তো প্রশ্ন করতেই পারেন যে আপনি এই ছবিতে কি করবেন। হ্যাঁ কি করবো বলেন, ওর $5 পাঠাই আমার কি লাভ? নিজের ছবিটাই দিয়ে দিতাম আপনাকে নাকি, এই মহিলার ছবি দিলাম কিসের জন্য? সাবজেক্টটা দেখেন আমরা যে বড় বড় বিলবোর্ড ব্যানার দেখি না, গতদিন তো ওই যে সোনালি লিপস্টিক তো দেওয়া হয়েছে নাকি, এখন ওরকম ব্যানার বানাইতে গেলে ব্যানারের পিছনে যদি এখন ওই মেয়েটার ওই ইয়ে কালার ব্যাকগ্রাউন্ড যদি থাকতো এটা হইতো ব্যানার ডিজাইন হইতো? তার মানে কি ব্যানার ডিজাইন করার সময় আমি নিজের মতো করে কালার দিব, যেমন এখানে যতগুলো ছবি আছে এই ছবির পিছনে কি কালার আছে? সাদা কালার পাইলেন তো পিছনে তো ওই ইয়েলো কালার আর গ্রিন কালারের দেখা রেখা আপনি যদি দেখেন। এখন ব্যাপার হচ্ছে এই ছবির পিছনে অরিজিনালি যে জিনিসটা ছিল আমি যদি ওই জিনিসটা সবাই যদি বসাই থাকতো তাহলে আমি যে ব্যাকগ্রাউন্ড মানে ওইটাই তো খুঁজে পাইতাম, বুঝছেন ব্যাপারটা? এখন মনে করেন এই মনিটরটাকে আমি এখন বিক্রয় .com এ সেল দিব বা অ্যামাজনে সেল দিব, প্রথমত আমাকে কি করতে হবে? হ্যাঁ ছবি তুলতে হবে। এইবার মনে করেন ছবি তুলে কি পোস্ট করবেন? এখন ছবির সাথে তো এদিকে তাক কাটতে চলে আসবে, পাবলিক ধরে নিবে কি যে মনিটরের সাথে তাক কিরি নাকি? তখন কিন্তু এই মনিটরের কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, মানে এর আশেপাশে যা আছে সব রিমুভ করা লাগবে, বুঝলেন ব্যাপারটা? এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আবার এই মহিলা নিয়ে এটা ভাবেন না যে নাকি বিক্রয় .com এ সেল হবে, এইটা আবার ভাবার দরকার নেই। সো দেখেন তার মানে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তার মানে কি পিছনে এখন কিছু আছে না, বাট এখানে কিন্তু এখন আমরা নতুন করে কোনো কিছু অ্যাড করতে পারবো। আমি নেট থেকে একটা সুন্দর একটা সিনারি নামাই, ইমেজ দিবেন এটা মানাবে না নে ব্যাকগ্রাউন্ড একেবারে আহামরি একটা সমুদ্র সৈকতের ব্যাকগ্রাউন্ড পাইছে বলে কি বসাই দিবেন নাকি? আপনাকে ভাবা লাগবে না যে আপনি মনে করেন দাঁড়াই আছেন, এখন দাঁড়াই আছেন তাইলে সেখানে আপনি রাস্তার উপর দাঁড়াইছেন এটা আপনার কাছে ম্যাচিং হবে। এখন দাঁড়ানো ছবি যদি আপনি এখানে দিয়ে দেন আপনি পানির উপর কিভাবে দাঁড়াই থাকবেন? আধ্যাত্মিক হয়ে গেল, এখন আপনার কাছে মনে হইতে পারে ব্যাকগ্রাউন্ডটা একটা পাইয়ে গেছে আধ্যাত্মিকে বা কি চলে গিয়ে এবার ধরনার পাশে ছবির সাথে তো একটু ম্যাচিং হওয়া লাগবে নাকি? এখন ওর যে ছবিটা এর ছবির ক্ষেত্রে এসব ব্যাকগ্রাউন্ড মানাইবে না, শুধু ল্যান্ডস্কেপ টাইপের একটা ছবি মানাইবে। আচ্ছা আমরা ল্যান্ডস্কেপ তো DSLR করে দিব না, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড এগুলোর কোনো দরকার নেই, রাস্তাঘাটের কোনো দরকার নেই, ঠিক আছে কারণ সব ব্ল্যাক করে দিব। তাহলে দেখেন ফাইল থেকে আমি ওই ছবিটা একটু ওপেন করবো, কারণ নতুন আরেকটা ছবির উপর যেহেতু নিতে যাচ্ছে তার মানে ওপেন করতে হবে। ফাইল থেকে ওপেন, এটা একটা ওইরকম স্ট্যাটাস বারে সাজাই নিলাম। দেখেন যতগুলো ছবি ওপেন করছি সবই একটা স্ট্যাটাস বারে সাজানো আছে, আপনার যখন যেটা প্রয়োজন পড়বে তার কাছে গিয়ে কাজ করতে পারবেন। কোনো কিছু কেটে দেওয়ার প্রয়োজন পড়লে মনে করেন এটা আমার দরকার নাই কেটে দিব, কিন্তু ক্রস করে কেটে দিবেন নো করে, ব্যাস ওইটা কেটে গেছে, ফটোশপ কিন্তু কাটে নাই, বুঝছেন ব্যাপারটা? এখন দেখেন এই পাশে আমাদের ছবিটা আছে আর এই পাশে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এখন এই ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যেতে হবে। তাহলে কোন টুলবার দিয়ে নিয়ে যাবো? আমাদের এখানে যে টুলবার ছিল না মুভ মানে কি নড়াচড়া, তখন বোঝা যাচ্ছে এটা দিয়ে নড়াচড়া করাইতে হয়। তো যাবো কোথায়? এই পাশে ক্লিক করে ধরে রাখবো, এরকম টেনে নিয়ে যাবো এই পাশে, মাউস এখনো কিন্তু ক্লিক ছাড়ে নাই, এই ছবির উপরে মাউস নিয়ে এসে তারপরে ক্লিক ছেড়ে দিতে হবে, বুঝছেন ব্যাপারটা? ওখানে ক্লিক করে দেখবো না কোনখানে ব্যাকগ্রাউন্ড যে যাচ্ছে না হচ্ছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড
এইখানে এসে মাউস এই পজিশনে রেখে তারপরে ক্লিক ছেড়ে দিতে হবে। কি আসলো এরকম হইতে পারে, দেখা যাচ্ছে আপনার এরকম ছোট বড় বা এরকম অনেক বেশি বড় এরকমও হয়ে যেতে পারে, স্বাভাবিক কথা, অস্বাভাবিক কিছু নাই। তো এইখানে আমাদের সাবজেক্টটা যেটা বুঝতে হবে, যদি এরকম বড় ছোট যদি হয়ে যায়, ছোট বড় করার সিস্টেম হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, কন্ট্রোল টি টি হচ্ছে প্রি ট্রান্সফর্ম টু, শর্টকাটে শিট পান নাই করেন নাই তা বলবেন কেন? ও যদি শিটের সাথে যদি 1000 টাকার একটা নোট বুঝে দেওয়া হইতো তাহলে ঠিকই করতেন। ওই শিট পরে নিতে হবে বুঝছেন, শিটের মধ্যে সব আছে। কন্ট্রোল টি হচ্ছে প্রি ট্রান্সফর্ম টু, প্রি ট্রান্সফর্ম টু এর কাজ হচ্ছে দেখেন এদের ছবির চারপাশে বর্ডার দিয়ে দিতে, এটা বর্ডার না, বর্ডার আপনি যদি এইখানে ক্লিক করে যদি এদিকে নেন, এদিকে ছোট হবে, এদিক থেকে এদিকে ছোট হবে, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এতে কি ছবিটা কি খুব সুন্দর লাগতেছে নাকি? হয়ে যেতে পারে এরকম, এরকম লম্বা হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে এরকম বেশি খাটো হয়ে যেতে পারে ছবি, কিন্তু অরিজিনাল লুকিং কিন্তু থাকলো না। আমাদের যেটা নিয়ম নিতে আর কি, কন্ট্রোল টি প্রেস করবেন ঠিক আছে, যে কোনো একটা কর্নারে মাউস রাখবেন, হয় এইটা না হয় এইখানে না হয় এই দুইটাতে, ঠিক আছে? তো যে কোনো একটা কর্নারে মাউস রেখে কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার, শিফট প্লাস অল্টার ধরে রেখে তারপরে মাউসে ক্লিক করে এরকম টান দিয়ে ছোট বড় করতে পারবেন। এখন দেখেন চার সাইড থেকে সমানভাবে বড় ছোট হচ্ছে, বুঝছেন ব্যাপারটা? এখন আপনার কাছে মনে হইতে পারে আমি চার সাইড থেকে বড় ছোট করবো, আমার এই সাইড বড় করা লাগবে, তাহলে এই সাইডের থেকে শুধু শিফট ধরবেন, শিফট ধরে এদিকে টানতেন, দেখেন শুধুমাত্র ওই সাইড বড় ছোট হবে, বুঝলেন ব্যাপারটা? আর যদি আপনি চার সাইড সমান্তরাল ভাবে যদি বড় ছোট করতে চান তাহলে কি শিফট প্লাস অর্ডার, সাধারণত শিফট ধরার উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুকে সমান্তরাল রাখা। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার শিফট বাটনের উপর প্রেস মানে ক্লিক থাকবে ততক্ষণ পর্যন্ত সবকিছু সমান্তরালে থাকবে, মানে অনেকটা আর কি বাইক চালানো, বাইকটা একটু চালাইতে পারেন নাকি? মনে করেন ওইদিকে যদি আপনার 4 গিয়ারও যদি থাকে, 5 গিয়ারও যদি থাকে, ক্লাস মেরে ধরলেই তো সব গেল, অনেকটা এরকমই আর কি। তো এখন দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যে জিনিসটা আমরা এখন খেয়াল করবো, দেখেন চুলগুলো কিন্তু এখন ন্যাচারাল মনে হচ্ছে না, কারণ আমাদের পিছনের ছবির কালার কিরকম আর এই মহিলার কালার কিরকম। এই মহিলা এখন কি এই ছবিটা পাবলিককে দেখাইলে কি পাবলিক ধরে নিবেন যে হ্যাঁ এটা ন্যাচারাল ছবি মানে তোলা ছবি? এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা এডিটিং একটা ছবি। তো আমি এখন যেটা করতে পারি, দেখেন আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এইটার সাথে সম্পৃক্ত করে আমাদের এই মেয়েটার কালার ওইরকম বানাইতে হবে। তাহলে কিবোর্ড থেকে কি করব, কালারিং এর কিবোর্ড কমান্ড কি, কালার ব্যালেন্সের কিবোর্ড কমান্ডের শর্টকাট কি? হ্যাঁ, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বি, তাহলে মেয়েটাকে একটু গ্রিন করে দিলাম, একটু ইয়েলো করে দিলাম, এখন কি মোটামুটি মানাচ্ছে? ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল এল, লেভেলটাকে একটু কমাই দিলাম, ওকে। আচ্ছা আমি এখন চাচ্ছি পিছনে ডিএসএলআর করবো, ডিএসএলআর মানে কি, মানে পিছনে ব্লার হবে। এখন পিছনে ব্লার মানে কি, আমি এখন কোন লেয়ারের উপরে আছি, এই মেয়েটা নিয়ে কাজ করতেছি তার মানে মেয়ের উপরে আছি, বাট আমি এখন কাজ করবো ব্যাকগ্রাউন্ডে, তার মানে কি ব্যাকগ্রাউন্ডে লেয়ারের উপরে একটা ক্লিক, এখন এই যে ফিল্টার ব্লার এখান থেকে গাউসিয়ান ব্লার করব। ও দেখেন পিছনে ডিএসএলআর হয়ে গেছে, এখন যদি দামি লেন্স যদি হয় তাহলে আরো ব্লার হবে, আর যদি কম দামি যদি লেন্স হয় তাহলে এরকম হালকা ব্লার হবে, বুঝছেন ব্যাপারটা? তো এখানে তো দামি কম দামি নাই, সব কিছু ইচ্ছা মতো ব্লার নিবেন, বেশি ব্লার নিয়েন না, একেবারেই অস্বাভাবিক কিছু হয়ে যাবে, এরকম পজিশনে আমরা নিতে পারি। ওকে, হয়েছে ব্লার। একটা জিনিস খেয়াল করছেন যে ছবির পাশে দুইটা বর্ডার চলে আসছে, এই বর্ডার দুইটা কিসের, এই বর্ডার দুইটা দেখেন আমাদের যে এই পাশে যে ছবির যে একটা মাপ ছিল না, এই মাপ আর আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মাপ তো সমান না, ব্যাকগ্রাউন্ড দূর থেকে বড়, তো ছবিটা যেহেতু ছোট ওই কারণে এই বর্ডারটা এই বড় পর্যন্ত হইতে পারে নাই। সেক্ষেত্রে করণীয়টা কি, এই যে লেয়ার যে মাস্ক আমরা ছবির সাথে যেটা নিয়েছি, দেখেন মেয়েটার উপরে ক্লিক করলে তখন মেয়ে নিয়ে কাজ হবে, যখন আপনি এই মাস্কের উপরে ক্লিক করবেন তখন এই মাস্ক নিয়ে কাজ হবে, মাস্কের উপরে মাউস রেখে মাউসের রাইট পাশে ক্লিক করবো,
ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন পাবো আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এর উপরে ক্লিক করে দিব। যদি এই জিনিসটা আমাদের প্রথম থেকে করা উচিত ছিল, বাট এখন এসে ওই রেখাগুলো থেকেই যাবে, এগুলোকে ইরেজার টুল দিয়ে মুছে দিতে হয়। এই যে ইরেজার, বুঝছেন, পেন্সিলের পিছনে ইরেজার থাকে না, রাবার, এটা হচ্ছে রাবার, যেখানে ক্লিক করবেন সেখান থেকেই মুছে যাবে। আচ্ছা এখন কি প্রফেশনাল হইলো? কি বাকি আছে? তার মানে দেখেন চুলের এই জিনিসগুলোকে এখন আমাদের এখন ডিপ করা লাগে। তো সেক্ষেত্রে আমরা এখন যাইতে পারি কোথায়? এই যে নিচের দিকে আমরা যে গতদিন বলছিলাম যে এই যে একটু ব্ল্যাক ব্ল্যাক করার জন্য কোন, এই যে কি এই যে বার্নটুল দেখাচ্ছিলাম নাকি? দেখানো ছিল না? আচ্ছা এখন দেখে নেন বার্নটুল। তো বার্নটুলসটা যখন আমরা নিব, বার্নটুলস এর কাজ হচ্ছে কোন একটা হাইলাইট জিনিসকে একটু কালো করে দিয়ে। বার্ন মানে কি? তো এখানে পোড়ানোর কিছু নাই, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, বার্ন টুলসটা নিতে হবে, আর উপরের পার্সেন্টেজটা একটু দেখতে হবে যে কত পার্সেন্ট হচ্ছে। এখন আমি যেখানে হাইলাইট আছে সেখানে এরকম ক্লিক করেন, দেখেন ওইখানে কিন্তু একটু ডার্ক টাইপের হয়ে যাচ্ছে, বুঝছে? ব্যাপার না, তাহলে কালার করে দিলে কি হয়ে যাবে? আপনাদের স্ক্রিনে বোঝা যাচ্ছে না, এখানে তো ঠিকঠাকই হয়ে গেছে, কিন্তু আপনাদের এখানে হোয়াইটটা থেকে গেছে। আচ্ছা এখন দেখেন আমরা যদি চুলে যদি কালার দিই, সেক্ষেত্রে জিনিসটা হাওয়া হয়ে যেতে পারে। তবে আমরা আরেকটু প্রফেশনাল কাজ দেখে নেব, না না প্রফেশনাল কাজ একটু পরে দেখবো, আগে চুলে কালার দিয়ে নিই। তো চুলে কালার দিব, আমরা কতদিন ঠোঁটে কালার দিছিলাম, তো ঠোঁটে কালার দিয়ে আর চুলে কালার দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে বলেন কি কি করতে হবে? এখান থেকে ল্যাসো টুলসটা নিতে হবে, আপনি যতটুকু কালার দিবেন, মনে করেন আমি এখান থেকে এতটুকু এরকম সিলেকশন করে নিলাম, নাকি? এখন কি করতে হবে? মাউসের রাইট পাশে ক্লিক, ফেদার 2%, আমি এখানে দিলাম 10%। এবার কন্ট্রোল বি, এবার কালার দেন যার যে কালার পছন্দ, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আবার মনে করেন এই লাইনে দেবো আরেকটা কালার, আরে ফ্রি জিনিস না, কালার দিতে কয় টাকা খরচ হয়? রিবন্ডিং করে যদি আপনি যদি ভিআইপি যদি কালার ইস করেন, তারপরে 1200 টাকা নেবে। আর আমাদের জেন্টস কালারের মধ্যে দেখবেন একটা পাওয়া যায় 50 টাকা করে, 70 জন কালার নিয়ে যান 50 টাকা দিয়ে। ওটা হচ্ছে অ্যাসিড, ইউরিয়া সারের নাম শুনছেন? ইউরিয়া সার দিয়ে বানানো থাকে, হ্যাঁ অবশ্যই, মানে কালার কখনো যাবে না, যতদিন না পর্যন্ত আপনার চুল বড় হয়, যতদিন কেটে না দিচ্ছেন ততদিন পর্যন্ত কালার যাবে না। তবে আপনার যদি চুল যদি মোটা হয় তাহলে অনেক পাতলা হয়ে যাবে, আর সুবিধা মানে আপনার চুল যদি মনে করেন বাতাসে যদি না ওড়ে, তাহলে ওইটা নেবেন, চুল বাতাসে ওরা শুরু হয়ে যাবে। এখন একটা দেখেন এখানে আমরা সেম মাউসের রাইট পাশে ক্লিক করে ফেদার 10% আমাদের বেশি হয়ে গেছে, দেখেন আমি যদি ওকে করি সিলেকশনটা দেখেন কত ছোট হয়ে গেল, মানে কি পার্সেন্টেজ ঠিক বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেল। আবার মাউসের রাইট পাশে ক্লিক করে আমি এখন পার্সেন্টেজটা হাইড করে নিলাম, এখন কন্ট্রোল বি, এখানে দিব অন্য একটা কালার, ওকে কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এই লাইনে দিব আরেকটা কালার, সেম মাউসের রাইট পাশে ক্লিক ফেদারটাকে 8% দিলাম, কন্ট্রোল বি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, থাক কন্ট্রোল বি, কন্ট্রোল ডি ডি সিলেক্ট, শুটিং করার সময় এখানে কোন কালার ইউজ করে জানেন নাকি?
শুটিং দেখেন না কখনো? কি করলেন লাইফে? করলেন নাই? আপনি বারবার দেখছেন। আমার শুটিং করাও আছে, দেখবো কি জানি। শুটিং এ হচ্ছে ওই ওই কালার গুলো কোনো পার্লারও পাওয়া যায় না, বুঝছেন? ওরা ওটা সেল দিয়ে নিছেন, ওয়ান টাইম ইউজ, মানে ওগুলো কালার এমন ভাবে অনেকটা ওই আবিরের মতো আর কি। মানে আমাদের দেখবেন, আমাদের মানে সাধারণত কোনো একটা অনুষ্ঠান টনুষ্ঠান কিন্তু দেখবেন রং বারবারই কিন্তু হয়, কিন্তু এক ধরনের রং আছে ওইটা দেখবেন সহজে উঠতে চাইবে না, ভিতরে একটু লবণ লবণ টাইপের থাকে, আর যেগুলো আবির আছে ওইগুলো দেখবেন মুছে যায়, ওই রংগুলো অনেকটা আবির টাইপের। অর্থাৎ ফ্যানের উপর শুধুমাত্র বাতাসের, মানে বাতাস যতটুকু আপনার মাথার মধ্যে থাকবে ওই বাতাসের সাথে আকৃষ্ট হয়ে আর কি কালারটা থেকে যাবে। ওখানে যদি হ্যান্ড ড্রায়ার দিয়ে যদি একটু বাতাস দেওয়া যায় তাহলে কালারটা আরো বেশি ডিপ হয়, আর যখন একটু পানি দিবেন তখন সব মুছে যাবে। শুটিং এ ওইগুলো সব থেকে বেশি ইউজ করা হয়। তাছাড়া এসব মেডিসিন কালার তো আর ওরা ইউজ করবে না, মেডিসিন কালার দিয়ে নিজে চুল নষ্ট করবে কি? আপনি কি চাইবেন? এখানে দিয়ে দিলাম 8% কন্ট্রোল বি, এটা কালার ব্লু করে দিই। মোটামুটি এরকমই থাক নাকি? এদিকে আগার দিকে ছোট ছোট কালার না থাকলে হয়? এখানে পার্সেন্টেজ 10% দিলাম কন্ট্রোল বি, এদিকে একটু হাইলাইট কালার দিই কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করানো লাগে। ওকে, কন্ট্রোল এল প্রেস করে লেভেলটাকে কমাই দিলাম, মানে একটু ডিপ করে দিলাম। কন্ট্রোল ডি সিলেক্ট হইলো। এখন দেখেন চুলে এখন মনে করেন যে একবার শাইনিং দিলে দিতে পারবেন, শাইনিং দেওয়ার অপশনটা হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে একটা অপশন আছে যেটা দিয়ে আমরা বার্ন করলাম, মানে অন্ধকার করলাম। তাহলে দেখেন আমরা কি তিনটে টুল ধরে একটু ক্লিয়ার হয়। বার্ন টুলসের কাজ কি? কোন একটা হাইলাইট জিনিসকে একটু কালো করে দিয়ে, মূলত এটার কাজ কিন্তু কালো করা না, একটু ডিপ করা। আর তার উপর আছে দেখেন ডোটস টুল, ডোটস টুল সম্পূর্ণ তার বিপরীত। তাহলে বিপরীত হলে কি হবে? হাইলাইট করা। দেখেন ছবির কিছু কিছু ক্ষেত্র আছে না, দেখবেন এই যে যেমন এই ছবিতে দেখেন এখানে হাইলাইট, এখানে হাইলাইট, নাকের এখানে হাইলাইট, এখানে হাইলাইট। এখন মনে করেন যে লিপস্টিকের এখানে দেখেন হাইলাইট, ওটা যদি হাইলাইট না হইতো তাহলে কিন্তু একটু অন্যরকম লাগতো। আর এখন মনে করেন আপনার কোন একটা জায়গায় হাইলাইট করার প্রয়োজন, তাহলে কি করবেন? ওইখানে গিয়ে এরকম ক্লিক করবেন, ওই দেখেন ওইখানে হাইলাইট হয়ে যাচ্ছে। ক্লিক করে যদি এরকম ড্র্যাগ করেন অনেক বেশি হাইলাইট হবে। হচ্ছে হাইলাইট? এটাকে ফর্সা বললে কিন্তু ভুল, দেখে গেলাম এটা আমাদের দরকার না। তারপর আছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলস এর কাজ হলো ছবিতে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইফেক্ট দেয়া, যেখানে ক্লিক করুন দেখেন ওইখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে হয়ে যাবে। দরকার আছে এটা? দরকার নাই। এখন আমাদের যেটা দরকার চুলটাকে একটু শাইনিং দেয়া। শাইনিং মানে কি? চকচক করবে। এবার তার উপরেই দেখেন এই টুলস বারটা আছে, একটা আছে ব্লার টুলস, ব্লার টুলসটা আমাদের প্রয়োজন ছিল, এখানেও প্রয়োজন আছে। সেক্ষেত্রে কি দেখেন আমরা যদি ব্লার নিই, এদিকে খেয়াল করবেন যখন ছবি আর ছবির মাঝখানে যে কর্নার গুলো আছে না, এই কর্নার গুলো যখন ব্লার করবেন তখন, কিন্তু এই কর্নার গুলো আমরা কেন ব্লার করবো দেখেন এখানে কিন্তু ব্লার করতে হয়। ব্লার করে আমাদের কি লাভ হচ্ছে দেখেন? শুধুমাত্র কর্নার গুলো ব্লার করছে, এটা কেন করছে? আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ছবিটা ম্যাচিং। আপনি যখন ডিএসএলআর থেকে ছবি তুলবেন তখন ওখানে দেখেন কিছু কিছু ক্যামেরাতে, বিশেষ করে সনিতে, সনিতে বোঝা যায় আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু 1 সেকেন্ড সময় নেবে ইফেক্ট দেওয়ার জন্য। আর ওই 1 সেকেন্ডের মধ্যে দেখেন শুধু পিছনে ব্লার হয় না, ছবির উপরও একটা ব্লার ইফেক্ট চলে আসে, বুঝছেন ব্যাপারটা? আর এই যে কর্নারগুলো যদি আপনি ব্লার না করেন, মানে এই কর্নারগুলো যদি ব্যাকগ্রাউন্ডের সাথে যদি মিশাই না দেন তাহলে ওইটা একটু এডিটিং এডিটিং মনে হবে। আর আপনি যদি কর্নারগুলো যদি ব্যাকগ্রাউন্ডের সাথে যদি মিশাই দেন তাহলে সেটা এডিটিং এডিটিং মনে হবে না, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমরা ব্লার টুলসটা আরো কাজ মোটামুটি দেখলাম, পরিপূর্ণ না কারণ এটা অতটা অপশন, এটা অপশনাল, অতটা গুরুত্বপূর্ণ না। এটা শার্প এন্ড টুলস, এটার কাজ হচ্ছে শাইনিং দেওয়া।
কত পার্সেন্ট শাইনিং দিবেন মানে চকচক করবে যেখানে ক্লিক করবেন ক্লিক করে একদম ব্যাকগ্রাউন্ড দেখেন ওখানে চকচক করবে করতেছে চকচক করে কি ভালো লাগতেছে মনে হচ্ছে মাথায় তেল নিছে মানে ভাইটাই বড় ভাই ছোট ভাই যা আছে সব কিন্তু একই ফাংশনের মধ্যে থাকে ঠিক আছে শাইনিং দিয়ে ভালো লাগতেছে না আর এই যে নিচের দিকে যেটা আছে স্মুথ টুল এটা ছেলেদের জন্য চুল স্প্রাইট করা উইদাউট অ্যানি জেল এখন মহিলাদের চুলে তার স্প্রাইট করা যাবে না তাই নিয়ে সুন্দর করলাম বলে ফোন তা তো ঠিকই পার্লারে না যাই সুন্দর বানাই দেখেন মাস্টার কে একদিন ডলার ঠিক আছে লাগে না ডলারে কাজ হয় না ডলার দিয়ে ভাবনা ফেলে আসবে না তা তো ঠিকই আচ্ছা এখন দেখেন আমি যদি এখান থেকে স্মুথ টুলসটাকে যদি ব্যবহার করি তাহলে দেখেন স্মুথ টুলসে যে ব্রাশের যে আইকন এটা কি আছে আমি কিন্তু সেই প্রথমে বলে নিছি আমরা যখন কোন টুলস বারের মধ্যে থাকব প্রতিটা টুলস বারে এক একটা অপশন থাকবে যেটা আমাদের উপরের দিকে থাকে তার মানে আমাদের এই যে টুলস বারটা এই টুলস বারের অপশন অবশ্যই উপরে আছে তো এখন এখান থেকে দেখেন এই বৃত্ত না নিয়ে আমরা নিব এখান থেকে যেগুলো যে ঝিরঝির করতেছে এই যে দেখেন এইগুলা এরকম ঠিক আছে তো এগুলো নিয়ে করতে পারবেন কি আপনার চুল স্প্রাইট করতে পারবেন পার্সেন্টেজ এখান থেকে কিন্তু বাড়াই দিবে ভালোই লাগছে খারাপ না কে বলে হ্যাঁ দেখেন এখান থেকে যদি সিস্টেম আমরা এটুকু না করলাম এটুকু করলাম বাট এই ওর চুলটাকে যদি আমরা যদি এরকম যদি লাইন টেনে দিই তাহলে দেখেন চুলগুলো কিন্তু অনেক সুন্দর হবে পেইন্টিং দেখছেন কখনো মানে যেখানে যেরকম সেখানে সেরকম টেনে দিচ্ছি হ্যাঁ থার্ড ব্র্যাকেট প্রতিটা আইকনে থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করা যাবে মানে পেইন্টিং যখন করবে তখন পেইন্টিং করতে গেলে আমাদের এরকম দিতে হবে কারণ এটা দেখেন এখন আর চুল আর চুলের মতো নাই এখন মনে হচ্ছে কালার দিয়ে বসান মানে পেইন্টিং এর ক্ষেত্রে এটা কাজে লাগবে আর বিশেষ করে ওই ছেলেদের চুলে আর কি মানে স্প্রাইট করার জন্য আর কি এটা খুবই উপকারী তখন ওরকম পেইন্টিং পেইন্টিং মনে হবে না মহিলাদের চুলে একটু লম্বা বেশি তার কারণে আর কি এরকম পেইন্ট পেইন্ট মনে হচ্ছে বুঝলেন ব্যাপারটা তো দেখেন আমাদের রিডাসিং এর কিন্তু এটা একটা আরেকটা অধ্যায় আমরা গতদিন একটু কষ্ট টর্চা করছিলাম ঠিক আছে বাট চুলে কিন্তু সৌন্দর্য নিয়ে আসছিলাম কিন্তু এখন মনে করেন যে মোটামুটি একটু আছে আর এই মুহূর্তে যদি আমরা যদি এখানে যদি লিপস্টিক বা এখানে যদি লেন্স যদি না বানাই তাহলে তো একেবারে এই কেমন কেমন লাগছে তো এখন আমরা যেটা করতে পারি এটা 2% কন্ট্রোল বি কন্ট্রোল ডি ডিসিলেক্ট লেন্স কিভাবে যায় নতুন একটা লেয়ার ব্রাশ টুলস প্রথম ব্রাশ দেখেন এই ছোটখাটো কাজ এগুলো কিন্তু ছোটখাটো কাজ ঠিক আছে আর ছোট কাজের কাজে মানে ছোটখাটো কাজে কিন্তু ঝামেলা বেশি কারণ আমাদের দেখেন কত ছোট ছোট কতগুলো টুলবারের উপর আমরা দেখেন আমাদের ক্লিক করা হয়ে গেল
এখন এই জিনিসগুলো যদি বাসায় যদি প্র্যাকটিস যদি না করেন তাহলে কিছু করার নেই, বুঝলেন ব্যাপারটা? এখন এই টাইপের মেয়েদের তো কি পড়ানো যায় না, ঠিক আছে একটা টিপ দিয়ে দেখুন, টিপ পড়াইতে গেলে তখন এখান থেকে দেখেন এটা হার্ডনেস ব্রাশ নিতে হবে, এটা হচ্ছে সফটনেস, আমরা যেটাকে লেন্স দিলাম ওটা সফটনেস ব্রাশ হলো, মানে যেটা কালার চারদিকে ছড়াই যায়, আর যেটা হার্ডনেস যেটা যেরকম ক্লিক করুন সেরকমই কাজ হবে, ওর জন্য নতুন লেয়ার। কি কালার টিপ দিব? রেড। এখন এইখানে দিব নাকি তাই বলে টিপ উপরে ওটা বলা লাগে না, এখন পার্লারে গেলে প্রতিটা মেয়ে ওইটাই নেই, ওটা নিচে এখানে একটা ফিল বানাই নাই, বুঝছেন? সুন্দর তো। আবার এখন মনে করেন আগেকার যেটা ওল্ড ফ্যাশন ছিল, মানে যেটা আগেকার মানে যুগে আর কি দরকার ছিল, এখন সেটা ফ্যাশন, যেমন ম্যাক্সিমাম দেখবেন নাকে যেখানে আর কি নাক ফুল পরে, ওইগুলো তো কোন কারা পরে, এই যে রাস্তায় যদি তারা টাকা তুলে বেড়ে তারা পরে, কিন্তু এখন কিন্তু ওইগুলো ফ্যাশন, শহর অঞ্চলে ঢুকে দেখবেন দেখবেন ওইগুলো এখন ফ্যাশন। এটা হচ্ছে ওই কি বলে বেদের মেয়ে না, বেদের মেয়ে না, আগেকার সময় বিয়ে টিয়ে হইলে পরে যে কপালের দিকে এখানে সাজাইতো, এখানে ওইরকম সাজাই। অলংকারই নাই, তার মানে কি অলংকার এখন পড়াইতে হবে, তাহলে নেট থেকে এখন ওইরকম অর্নামেন্টস নামাই দিতে হবে, নামাই নিয়ে মনে করেন কি কি এখানে অ্যাড করা যাবে, গলায় যে কোনো কিছু দিবেন তুলে থেকে আছে, তার মানে এই ছবির ক্ষেত্রে এটা ম্যাচ করবে না, কান একটা দেখা যায় একটা দেখা যাচ্ছে না, তারপরেও দুই সাইডে আমরা কিন্তু কান একটা পরাই দিতে পারবো, নাক ফুল এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাই পর্যন্ত দিতে পারবো, বা উপর থেকে আরেকটা না এটা মানাবে না সিটি সাইড থেকে আসে, মানে এই ছবি দিয়ে হবে না, এটা টিপও মানায় নাই, কারণ এই রিলেটেড মহিলাদের টিপ করলে ভালো লাগবে না, ব্যাপারটা কিন্তু যখন বলবে যে আমার ছবিটা কিছু রিকাস্টিং করে দিতে হবে তখন এরকম কাজ করে দিলে ক্লায়েন্ট একটু স্যাটিসফাইড হবে, এই আর কি, কিন্তু আমাদের প্রথম কাজ কি দাঁড়াইলো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওইটা কিন্তু আমাদের আসল কাজ, তারপরে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যেরকম ডিএসএলআর করে দিই, এখন হইতে পারে স্বাভাবিক যে আপনার এখন ডিএসএলআর নাই, তার মানে এই না যে আপনি ডিএসএলআর ছবি তুলবেন না, হ্যাঁ এখান থেকে যদি ফ্রিতে ফ্রিতে পাই যাচ্ছেন ব্ল্যাক, একটা সিগমা লেন্স দিয়ে ছবি তুললে পরে এতটা সুন্দর ব্ল্যাক হবে না, বুঝছেন? এখন তারা কি 7xi তারা কি ইউজ করতে, 7xi দিয়ে ছবি তুললেও মনে করেন মোটামুটি একটা ফটোশপ নিয়ে লাগে, বিশেষ করে যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে, ফটোগ্রাফি সম্পর্কে কিছু জানেন না, শুধু গ্রাফিক ডিজাইনের মধ্যে আছেন, গ্রাফিক ডিজাইনই শিখবেন, বাদ বাকি জিনিসগুলো কয়ে যাবে, মাল্টিমিডিয়া কে শিখবে, গ্রাফিক ডিজাইনের সাথে কিন্তু মাল্টিমিডিয়া শব্দটা যুক্ত হয়, গ্রাফিক ডিজাইন আর মাল্টিমিডিয়া, বুঝছেন? ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে যদি আপনি এর উপর যদি বিসিএস বা বিএসসি যদি করেন তাহলে ওইখানে আপনার সাবজেক্টের সার্টিফিকেটের উপরে লেখা থাকবে গ্রাফিক ডিজাইন আর মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া জিনিসটাই কি, আর গ্রাফিক ডিজাইন একটা জিনিস, গ্রাফিক ডিজাইন আলাদা জিনিস, গ্রাফিক আর গ্রাফিক্সের মধ্যে পার্থক্য আছে, আমরা সাধারণত এইটা জেনে নিই যে হচ্ছে এই এস বাই এস যোগ করলে প্লুরাল হবে বা সিঙ্গুলার প্লুরাল, এইসব কিছু না, গ্রাফিক্সের মানটা দুইটা দুই রকম, একটা হচ্ছে গ্রাফিক যেটা লাস্টে সি যোগ করা হয় সিএস, আর গ্রাফিক যেটা হচ্ছে এফ আই এম যোগ করা হয়,
যেখানে এফ আই এক্স থাকে বা সি এস থাকে, ওই গ্রাফিক্সটাকে বলা হয় ভিজুয়াল, আর সরি মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স জানেন, যেগুলো অ্যানিমেশন আর কি, ভিএফএক্স। আর আমরা যেটা করি ওইটাকে কি বলে, শুধু গ্রাফিক ডিজাইন, বুঝছেন? অর্থাৎ ভিজুয়াল গ্রাফিক্স যেটাকে বলা হয়। তো এখন সাবজেক্ট হচ্ছে আপনারা কি ডিজাইনার, গ্রাফিক, গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার হতে গেলে আপনাকে ভিজুয়াল মোশন সবই জানতে হবে। অ্যানিমেশন আবার কি, অ্যানিমেশন আলাদা জিনিস, ভিএফএক্স জানতে হবে। ভিএফএক্স হচ্ছে যে এখান থেকে ওই এখানে ভিএফএক্স এর কিছু নাই, শুধুমাত্র ওই উপরে থ্রি ডি অ্যানিমেশন আছে, ওই উপরে ওইটা হচ্ছে ওটা কি সিনেমা 4D, মোটু বাদে তো 3D ম্যাক্স। আর এখানে ভিডিও এডিটিং এ দেয়া আছে ওটা ওই কেটি, তো বুঝা যাচ্ছে শুধু ভিডিও কাট কপি করা, ভিএফএক্স তো নাই। তো সাবজেক্ট আমাদের